বলবান সে নয় যে সদা সর্বদা নিজের অহংকার জাহির করে, বলবান সে যে নিজেকে বিলিয়ে দিয়ে বিপন্ন মানুষকে রক্ষা করে। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমি আজকে মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সেপ্টেম্বর মাস কেমন যাবে, মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকা সেপ্টেম্বর মাসে কেমন কাটাবে, তাদের জীবনে সেপ্টেম্বর মাসে কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম বা লাভ রিলেশান, বিবাহিত জীবন, পিতামাতা, রোগ, শরীর স্বাস্থ্য, শত্রু, জীবনের প্রত্যেকটা বিষয় নিয়ে আমি এই ভিডিওয়ে আলোচনা করব। আর আপনি যদি মেষ রাশি হন, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা সেপ্টেম্বর মাসে আপনার জীবনে যে কতগুলি খারাপ সময় আসবে, কিভাবে আপনি সেগুলোকে এড়িয়ে যেতে পারবেন, তা এই ভিডিওর মাধ্যমে আমি জানাব। তবে সবার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। এবার আসুন দেখে নিই মেষ রাশি জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের গোচরে কোন গ্রহ কোথায় অবস্থান করছে। আপনি মেষ রাশি, আপনি রাশিচক্রের প্রথম রাশি, আর আপনার রাশির দ্বিতীয় অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি, আর রাশির তৃতীয় অবস্থান করছে সেনাপতি মঙ্গল, আর আপনার পঞ্চম স্থানে অবস্থান করছে রবি এবং বুধ, আপনার ষষ্ঠে অবস্থান করছে শুক্র এবং কেতু, আর আপনার একাদশে অবস্থান করছে গ্রহরাজ মহারাজ শনিদেব, আর দ্বাদশে অবস্থান করছে রাক্ষসরাজ রাহু। এবার আসুন দেখে নিই মেষ রাশি, আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে সেপ্টেম্বর মাসে, আসুন দেখে নেওয়া যাক। শরীর স্বাস্থ্য দেখা হয় রাশি থেকে, অর্থাৎ আপনার রাশির অধিপতি থেকে। আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, মঙ্গল অবস্থান করছে আপনার রাশির তৃতীয় স্থানে। মঙ্গলের তৃতীয় অবস্থান আপনার পক্ষে শুভদায়ক হবে, কারণ তৃতীয় স্থান থেকে আমাদের নির্ণয় করা হয় পরাক্রম, তৃতীয় স্থান থেকে নির্ণয় করা হয় সাহস, তৃতীয় স্থান থেকে নির্ণয় করা হয় আপনার শর্ট ট্রাভেল, অর্থাৎ আপনার জীবনে যে সমস্ত ভ্রমণ হবে। তাই বলবো মঙ্গলের এই অবস্থান সেপ্টেম্বর মাসে আপনার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে যে খুব বড় ধরনের কোনো সমস্যা এসে যাবে তেমন বলা যায় না। তবে আপনি যখন কোথাও ট্র্যাভেলিংয়ে যাবেন তখন আপনার শরীরে কিছুটা সমস্যা আসতেই পারে, সেদিক দিয়ে কিন্তু আপনাকে আমি সচেতন করব মেষ রাশি। এই মাসে যদি আপনি কোথাও কাজের জন্যে যান বাইরে, অবশ্যই আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে যত্ন দেবেন, বিশেষ করে কোন জল খাচ্ছেন সেদিকে লক্ষ্য রাখবেন, নাহলে আপনি পেটের সমস্যায় ভুগতেই পারেন মেষ রাশি। এছাড়াও যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করেন তাতেও আপনার শরীরে কিছুটা খারাপ হতে পারে এমন দেখা যাচ্ছে, সেদিক দিয়েও কিন্তু আপনি যত্নবান হবেন মেষ রাশি। এবার আসি আপনার বিদ্যা, অর্থাৎ মেষ রাশি যারা স্টুডেন্ট আছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা ডাক্তারি স্টুডেন্ট আছে, যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে, যারা আইনের স্টুডেন্ট আছে, প্রত্যেকের ক্ষেত্রেই যারা যদি মেষ রাশি হয় আগত সেপ্টেম্বর মাস তাদের শিক্ষাক্ষেত্রে কী রেজাল্ট আসবে দেখে নেওয়া যাক। শিক্ষা দেখা হয় আপনার পঞ্চম স্থান থেকে, আর আপনার পঞ্চম স্থানের অধিপতি গ্রহ রবি, যে পঞ্চমেই অবস্থান করছে এবং বিদ্যাকারক গ্রহ বুধের সঙ্গে তৈরি করেছে অতি শক্তিশালী বুধাদিত্র যোগ। যেহেতু সূর্য পুরো এক বছর পর নিজের রাশিতে বসে আছে বুধের সঙ্গে, তাই এটা বলা যেতেই পারে যতদিন সূর্য সিংহ রাশিতে থাকবে, অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত মেষ রাশিরা শিক্ষাক্ষেত্রে বিরাট সাফল্য পাবে। আপনি যদি কোনো পরীক্ষার অ্যাডমিশনে বসতে চান তা ষোলো তারিখের মধ্যে হলে আপনি বসে যেতে পারেন, বা আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তা ষোলো তারিখের আগে হলে আপনি অংশগ্রহণ করতেই পারেন। অর্থাৎ আপনার বিদ্যাক্ষেত্রে
বিশেষ পাওয়ার, বিদ্যাক্ষেত্রে বিশেষ সহায়ক হবে এই মাস আপনি যদি মেষ রাশি হন। কারণ পুরো এক বছর পর রবি এসেছে তার প্রিয় রাশি সিংহ রাশিতে, স্বরাশিতে, আর 16 সেপ্টেম্বর পর্যন্ত রবি থাকবে। তাই 16 সেপ্টেম্বর পর্যন্ত আপনার বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য আপনি আশা করতেই পারেন আপনি যদি মেষ রাশির মানুষ হন। কিন্তু 16 সেপ্টেম্বরের পর যখন রবি তার রাশি পরিবর্তন করে কন্যায় প্রবেশ করবে, তখন আপনার পড়াশোনার মনোযোগ উড়ে যাবে, আপনার পড়াশোনা করতে ভালো লাগবে না, পড়াশোনার জায়গাটা আপনার কাছে বিরক্তকর হবে, আপনার মন ডাইভার্ট হয়ে যাবে বা আপনি পড়াশোনা থেকে বিশেষ এনার্জি পাবেন না। মোট কথা, 16 সেপ্টেম্বরের আগে আপনার বিদ্যার যেমন সাফল্য, যেমন যে কোনো পরীক্ষায় জয়লাভ, ভালো রেজাল্ট আপনি আশা করতে পারেন। 16 সেপ্টেম্বরের পর কিন্তু বিদ্যায় নানা ধরনের বাধা বিপত্তি এসে উৎপত্তি হবে মেষ রাশি। আপনি শিক্ষাক্ষেত্রে 16 সেপ্টেম্বরের আগে সমস্ত কাজ করে নিন, কারণ বাকি দিনগুলো আপনাকে বিভিন্নভাবে অস্থিরতার মধ্যে থাকতে হবে। এরপরে আসি আপনার সন্তান। সন্তান দেখা হয় পঞ্চম স্থান থেকে, আর পঞ্চম স্থানে রবি বসে থাকার ফলে আপনার সন্তান লাভ সম্ভব হবে এই সেপ্টেম্বর মাসে। আপনার সন্তানের বিরাট উন্নতি হবে কর্মজীবনে এবং আর্থিক জীবনে, আর আপনার সন্তান বিশেষভাবে উন্নতির মুখ দেখবে। কেননা আপনার ক্ষেত্রে পঞ্চমে রবি স্বরাশিতে অবস্থান করছে, কিন্তু 16 তারিখের পর, 16 সেপ্টেম্বরের পর সন্তানের শরীরে অসুস্থতা আসতে পারে, সন্তান কর্মজীবনে অদক্ষতা দেখাতে পারে, বা কোনো কারণে আপনার সঙ্গে আপনার সন্তানের লড়াই ঝগড়া উপস্থিত হতে পারে, যা বিশেষ চিন্তার ব্যাপার হয়ে যেতে পারে মেষ রাশি। এবার আসি আপনার লাভ রিলেশন, অর্থাৎ প্রেম ভালোবাসার জীবন। আগত সেপ্টেম্বর মাসে আপনাদের কেমন যান? আমরা সকলেই জানি পঞ্চম স্থান থেকে যেমন সন্তান দেখা হয়, যেমন বিদ্যা দেখা হয়, তেমনই পঞ্চম স্থান থেকে দেখা হয় আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক, অর্থাৎ লাভ রিলেশন কেমন যাবে আসুন দেখে নিই মেষ রাশি। আপনার প্রেম ভালোবাসার দিকটা যথেষ্ট শুভজনক আছে, প্রেম ভালোবাসার দিকে আপনি বিশেষ সহায়ক পাবেন। কেননা রবি স্বরাশিতে অবস্থান করার ফলে আপনি পঞ্চম প্রতি পঞ্চমে থাকায় প্রেম ভালো আছে, কিন্তু তা সবই 16 সেপ্টেম্বরের আগে। 16 সেপ্টেম্বরের পরে আপনার প্রেম জীবনে কিছুটা হতাশা থাকতে পারে, সেদিক দিয়ে আমি সজাগ করলাম। প্রেমিক প্রেমিকার মধ্যে কিছুটা অস্থির সম্পর্ক তৈরি হতে পারে, একে অপরের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে, একে অপরে পুনরায় একে অপরের মধ্যে অশান্তি হয়ে সমস্যা আসতে পারে। তবে যে কোনো সমস্যায় আসুক, তা 15 তারিখ শেষ বা 16 সেপ্টেম্বরের পরে আসে। 16 সেপ্টেম্বরের আগে আপনার প্রেম জীবন সবচেয়ে শুভজনক থাকবে, এ ব্যাপারে কোনো সমস্যা নেই মেষ রাশি। এরপরে আসি আপনার পিতামাতা। পিতামাতার দিক দিয়ে আগত সেপ্টেম্বর মাস মেষ রাশিদের যথেষ্ট শুভজনক হবে। বিশেষ করে আপনার পিতা আপনাকে এমন কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেবে বা এমন কিছু ইনফরমেশন দেবে আপনার কর্মজীবন বা আপনার সামাজিক জীবন সম্পর্কে, যাতে আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মেষ রাশি হন। এছাড়া মেষ রাশি আপনার জীবনে একটা বিশেষ সহায়ক সময় অবশ্যই আসবে আপনার পিতার দ্বারা, সুতরাং পৈতৃক সম্পত্তি লাভ হবে সেপ্টেম্বর মাসে। এরপরে আসি আপনার মায়ের দিক থেকে কিছুটা চাপ অস্থিরতা থাকতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন মেষ রাশি। এরপরে আমি আসি আপনার বৈবাহিক জীবন, অর্থাৎ মেষ রাশির আপনি যদি জাতক জাতিকা হন, আপনার বৈবাহিক জীবন কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক। বিবাহিত জীবন দেখা হয় সপ্তম স্থান থেকে, আর আপনার সপ্তম স্থানের অধিপতি হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য, আর শুক্র বসে আছে ষষ্ঠ স্থানে কন্যা রাশিতে নিজ হয়ে, আর শুক্র 18 তারিখে রাশি পরিবর্তন করে প্রবেশ করবে স্বরাশি তুলা রাশিতে। তাই মেষ রাশির ক্ষেত্রে অবশ্যই বলবো 18 সেপ্টেম্বরের আগে
বিবাহিত জীবনে নানা সমস্যা আসবে, আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে নানা টানবিটান আসবে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে নানা অনিশ্চয়তা তৈরি হতে পারে। কেননা শুক্র যেহেতু নিজ রাশি নিজ ক্ষেত্রে থাকবে এবং অশুভ গ্রহ কেতুর সঙ্গে থাকবে, তাই আপনাকে বিশেষভাবে চাপে রেখে দেবে শুক্র পারিবারিক জীবনে। তাই সেদিক দিয়ে আমি আগে থেকে আপনাকে সজাগ করলাম। তবে 18 সেপ্টেম্বরের পর যখন শুক্র স্বরাশিতে চলে আসবে, অর্থাৎ তুলা রাশিতে চলে আসবে, তখন কোনো সমস্যা হবে না, তখন আপনার বিবাহিত জীবন শুভজনক হবে, বৈবাহিক জীবন সম্পর্কে সমস্যা নেই। কিন্তু এই যে টাইম টেবিলটা যে বলে দিলাম, এই সময়টা কিন্তু অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত শুক্র নিজ অবস্থায় থাকা, বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা, দুজনের মধ্যে ছোটো ছোটো ব্যাপারে ঝগড়া অশান্তি, জেদাজেদি, পারিবারিক জীবনে নানা সমস্যা আসতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম, আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন। তাই বলবো 18 সেপ্টেম্বরের পর আপনার বিবাহিত জীবন শুভ হবে, কিন্তু তার আগে আপনার পার্টনারের বা আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ নজর রাখবেন। তার জীবনে নানা শত্রুতা আসতে পারে, সেদিক দিয়ে নজর রাখবেন। বা আপনার পার্টনারের সঙ্গে আপনার নানা দিক দিয়ে ছোটোখাটো ঝগড়া শান্তি হয়ে যেতে পারে, সেদিক দিয়ে যত্নবান হবেন আপনি যদি মেষ রাশি জাতক জাতিকা হন। তাই বলাই যায় যে 18 সেপ্টেম্বরের পর আপনার বিবাহিত জীবনে খুশির পরিবেশ থাকবে, দুজনের মধ্যে সম্পর্কের যে অনিশ্চয়তা, সম্পর্কের যে অশান্তি, সম্পর্কের মধ্যে যে দ্বিবিধা এসে গেছিলো সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে যা হবে সব কিছুই হবে 18 সেপ্টেম্বরের পর, কারণ 18 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের অশুভ প্রভাব মানে এ জগতের বুকে থাকবে, সেদিক দিয়ে সতর্ক থাকবেন মেষ রাশি। এরপরে আসি শত্রু। শত্রুরা কীভাবে কীভাবে কী সম্পর্ক রাখবে মেষ রাশির সঙ্গে, আপনার রাশির ষষ্ঠ স্থানে অবস্থান করছে কেতু, আর সঙ্গে আছে শুক্র। এই শুক্র কেতু যোগ আপনার শত্রুতা বৃদ্ধিতে সাহায্য করবে, আপনার শত্রুরা আপনাকে নানা দিক দিয়ে নানাভাবে আপনাকে চাপে রাখতে পারে, সেদিক দিয়ে সতর্ক থাকবেন মেষ রাশি। কারণ ষষ্ঠ স্থানে শুক্রের অবস্থান, কেতুর অবস্থান, প্রভূত গুপ্ত শত্রুতা তৈরি হতে পারে। এখানে শুক্র নিচস্থ হয় শত্রুতার জায়গাটা ভালোই থাকবে, সেদিক দিয়েও আপনি সজাগ থাকবেন আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন। এরপরে আসি প্রকৃত যে তিনটে জিনিস যেটি জীবনে প্রকৃত প্রয়োজন, সেই ভাগ্য, কর্ম এবং বিজনেস। প্রথমে আসি ভাগ্য, অর্থাৎ আপনার রাশি, আপনার মেষ রাশির নবম স্থান, নবম হাউস দেখে বোঝা যাবে আপনার ভাগ্য। আপনার ভাগ্যের স্থানের মালিক হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। আর দেবগুরু বৃহস্পতি কোথায় বসে আছে? বসে আছে আপনার দ্বিতীয় স্থানে, অর্থাৎ বৃষ রাশিতে। যেহেতু ভাগ্যপতি বৃহস্পতি আপনার দ্বিতীয় অবস্থান করে, আপনার ভাগ্যস্থানকে বিশেষভাবে মঙ্গল দেখছে, দেবগুরু বৃহস্পতি না, মঙ্গলের দৃষ্টি আছে। তাই যে কোনো ধরনের আপনি ইনভেস্ট যে করতে যাবেন খুব বুঝে শুনে করবেন, বড় ধরনের ইনভেস্টগুলো করার আগে বিশেষভাবে যত্নবান হবেন, কেননা মঙ্গলের দৃষ্টি আছে আপনার নবম স্থানে, সেদিক দিয়ে আপনাকে সজাগ থাকতেই হবে। যদি আপনি কোনো বড় ধরনের কাজ করতে চান, ডিলিংস করতে চান, তাহলে সেপ্টেম্বরের 16 আগে বা 15 আগে সব কিছু কমপ্লিট করে নেবেন, এটা আপনার পক্ষে সৌভাগ্যজনক। অর্থাৎ আপনি যে কোনো বড় সিদ্ধান্তগুলো যা নেবেন এই সেপ্টেম্বর মাসে, তা 15 সেপ্টেম্বরের আগে নিন, যেটা আপনাকে বিশেষ বেনিফিট দেবে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন। যেহেতু মিড সেপ্টেম্বরের পর রবি অশুভ হয়ে যাবে, তাই ভাগ্যতে বাধা আসবে। কিন্তু তবুও বলবো আপনার ভাগ্য কিন্তু খুব খারাপ নয় সেপ্টেম্বর মাসে, কারণ স্বয়ং ভাগ্যকর্তা দেবগুরু বৃহস্পতি শত্রুক্ষেত্রে হলেও আপনার ধনুস্থানে বসে আছে, এবং গুরু আপনাকে বিশেষভাবে সহায়ক করবে আপনার ধনবৃদ্ধিতে। তা আপনার কাছে বিশেষ একটা অনুভূতির ব্যাপারই আসবে আপনি যদি মেষ রাশি হন। বলা গিয়ে আপনার ভাগ্যস্থান মোটামুটি ভালো 16 সেপ্টেম্বরের আগে, 16 সেপ্টেম্বরের পরেও কিছুটা ভালো আছে, কারণ গুরু বৃহস্পতি
আপনাকে সরাসরি ভাগ্য প্রদান করবে, তাই সেভাবে চিন্তা নেই মেষ রাশি। এরপরে আসি আপনার কর্ম অর্থাৎ কেরিয়ার, কর্মস্থান কেমন যাবে। কর্মস্থান দেখা হয় দশম হাউস, টেন্থ হাউস থেকে, আর আপনার টেন্থ হাউসের অধিপতি হচ্ছে শনি, যে শনি চলে গেছে একাদশ স্থানে কুম্ভ রাশিতে এবং শনি আছে বক্রী। যেহেতু শনি দশমে বক্রী অবস্থায় আছে, তাই শনি নবমেরও ফল দেবে, দশমেরও ফল দেবে। আর যে সমস্ত ব্যক্তি কর্মজীবনে পরিবর্তন চাইছে, আপনি যদি মেষ রাশি হন, আমি লিখে রাখতে পারেন, এই সেপ্টেম্বর মাসে আপনার কর্মজীবনে প্রমোশন হবে। আপনি অন্যত্র বদলি যে আশা রেখেছেন, সে বদলির আশা সম্পূর্ণ হবার একটা বিশেষ সুযোগ আসবে আপনি যদি মেষ রাশি হন। মোট কথা, আপনাকে কর্মজীবনে শনি বিশেষভাবে সাহায্য করবে, কারণ আমরা আগেই জানি শনি যে স্থানে বসে থাকে সেই স্থানে কে সেই স্থানের শক্তি বাড়িয়ে দেয়। তাই এক্ষেত্রে বলব, শনি আপনার দশমে অবস্থান করে আপনার কর্মজীবনে বিশেষ সহায়ক হবে আপনি যদি মেষ রাশি হন। যেহেতু রবি আপনার ক্ষেত্রে স্বরাশিতে অবস্থান করবে মাসের প্রথম ষোলোটা দিন, আর আপনার শনি স্বরাশিতে অবস্থান করছে পুরো সেপ্টেম্বর মাস ভোর থাকবে, তাই আর্থিক দিক দিয়ে আপনাদের কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। আর্থিক দিক দিয়ে আপনাকে বিশেষ সাহায্য করবে স্বয়ং শনি মহারাজ, আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি মেষ রাশি হন। যেহেতু আপনার শনি বক্রী অবস্থায় থাকবে, তাই এটা বলাই যায় আপনার 70% যারা নতুন চাকরি করছেন মেষ রাশি, তারা এই সেপ্টেম্বর মাসে নিশ্চিত পাবে। কারণ শনি যে রাশিতে থাকে সেই রাশির প্রাদুর্ভাবকে বৃদ্ধি করে। শনি যেহেতু দশম হাউসে আছে, তাই বলবো আপনার ক্ষেত্রে শনি বিশেষভাবে সহায়ক হবে আপনার ভাগ্যের উন্নতিতে। তাই বলবো যে আপনার ক্ষেত্রে কর্মজীবনে বিরাট সাফল্য, ভাগ্যেতেও বিরাট সাফল্য আছে মেষ রাশি পুরো সেপ্টেম্বর মাস ভোর, তবে 16 সেপ্টেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি আছে, তারপরেও আছে, আপনার সৌভাগ্য উপচে পড়বে, সে ব্যাপারে কোনো চিন্তা নেই মেষ রাশি। রাশি আপনার ব্যবসা ভাগ্য, ব্যবসা ভাগ্য দেখা হয় সপ্তম হাউস থেকে, আর আপনার ব্যবসা ক্ষেত্রে শুক্র মোটামুটি অশুভ অবস্থায় থাকায় আপনার ব্যবসায় কিছুটা সমস্যা আসতে পারে মাসের প্রথম দিকে। কিন্তু 16 তারিখের পর শুক্র যখন স্বরাশিতে অবস্থান করবে, নিজ রাশিতে শুক্র চলে যাবে, তখন আপনার জীবনে একটা বিরাট সাফল্যতা আসবে ব্যবসা ক্ষেত্রে। অর্থাৎ 18 সেপ্টেম্বরের পর আপনার ব্যবসা সবচেয়ে বেশি সমৃদ্ধি পাবে মেষ রাশি। আপনার ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য আছে 18 সেপ্টেম্বরের পর, যা আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে মেষ রাশি। সুতরাং ব্যবসা ক্ষেত্রে 18 তারিখের শুক্র যখন স্বরাশি তুলায় আসবে, সপ্তম হাউসের অধিপতি সপ্তমে আসবে, তখন ব্যবসায় আপনার বিরাট সমৃদ্ধি আসবেই। এবার আসুন দেখি নি কিছু উপায়, কী কী উপায় আপনাকে করতে হবে আগত সেপ্টেম্বর মাসে মেষ রাশিতে। আপনাকে মঙ্গলের বীজ মন্ত্র অবশ্যই জপ করতে হবে, রবির বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন, এবং একইভাবে বলবো যে আপনি যেহেতু মেষ রাশি, আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন, শনি চল্লিশা পাঠ করবেন, এতেও জীবনে নানা ধরনের সৌভাগ্য আসবে আপনি যদি বিশেষভাবে মেষ রাশি হন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সেপ্টেম্বর মাসের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে, মেষ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমান অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।